সো গাইস, এখন যা গরম চলছে আর এই গরমে থাকতে পারা যাচ্ছে না উজা করে, তাই আমরা প্ল্যান করলাম গঙ্গায় গা ধোয়ার জন্য এবং গঙ্গাটা আপনাদেরকে দেখাবো এবং খুব এনজয় করব। আর তোমরা যদি কোনোদিন গঙ্গায় গা ধুতে আসো তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবো, আমরাও গঙ্গায় গা ধুতে যাবো, খুব এনজয় হয়। তো আমরা যাওয়ার জন্য টিম নিয়ে বেরিয়ে চলে আসলাম গাড়ি নিয়ে, এখান দিয়ে সুদা চলে যাব আমরা গঙ্গার ধার আর কি। আর এই রোজার মাসে দেখতে পাচ্ছ কত গরম, আর এই গরমে টিকতে পারা খুব কঠিন। আর তাই গাড়ি চালাতে চালাতে চলে আসলাম গঙ্গার কাছাকাছি। এটা গঙ্গা না, তবে এখানে গাড়িটা আমরা লাগাবো, দেখে দিই আপনাদেরকে আমরা কোন গাড়িতে এসেছি। এই গাড়িটাতে আমরা এসেছি এবং আমরা গাড়িটা একটু সামনে লাগিয়ে দেবো যাতে গাড়িটা একটু ছেমায় থাকে। এই যা গরম আমরা টিকতে পারছি না, গাড়ি কী করে টিকবে এখন? তো গাড়িটা আমরা আগে লাগিয়ে সামনের দিকে যাব এবং দেখাবো সেই গঙ্গার অপূর্ব সৌন্দর্য কীরকম। সো এবার আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকে এবং গঙ্গাটা দেখাবো এবং দেখব কোন দিকে গা ধোয়ার হবে আর কি। সো এই হচ্ছে আমাদের গঙ্গা, আর দেখতে পাচ্ছ কত সুন্দর, কত বড়। কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাটা এখন ভেঙে যাচ্ছে, গঙ্গাটা দিন দিন ভাঙতে ভাঙতে বাড়ছে, কিন্তু সরকার এখন কোনো স্টেপ এখনও নেয়নি, ঠিক আছে, কোনো স্টেপ নেয়নি। কিন্তু এখানে আমাদের গা ধোয়া হবে না, তাই আমরা একটু সামনের দিকে যাব এবং দেখাবো আপনাদেরকে সেই ঘাটটি যেখানে আমাদের গা ধোয়া হবে আর কি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে গা ধোয়া হবে। এই জায়গাটা খুব ভালো জায়গা ঘাট আর কি, এই জায়গাটা খুব একটা খাদ নেই, কিন্তু এখানে গা ধোয়া হবে আর কি। সো আমরা এবং ওখান থেকে গা ধুয়ে বেরিয়ে চলে আসলাম কলাবাগান দিয়ে। আর আপনাদের একটা কথা যেটা বলার ছিল আর কি, সেটা এই গঙ্গাটা খুব তাড়াতাড়ি ভাঙতে ভাঙতে বাড়ছে, কিন্তু এখন কিছুই করছে না সরকার, দেখা যাক কবে কি হয় কতদিনে। তবে গঙ্গাটা খুব সুন্দর, আপনারা আসতে পারেন এখানে গা ধোয়ার জন্য, সব বন্ধু বান্ধব মিলে আসবে অবশ্যই। আর এইদিকে আছে আমাদের গাড়ি, আর এই গাড়িতে করে আমরা চলে যাব বাড়ি, চলে যাবো বাড়ি। আর ভিডিওটি বাস এটুকু বলার ছিল, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমার জন্য বাই।